দেবের পতন হলো এটা হলো রাজনীতিতে বা গণতন্ত্রে বা আমাদের সমাজে বলতে পারেন এটা হচ্ছে যে সবসময় সত্যের জয় হয় অসতের কখনো জয় হয় না সত্য যতই সময় লাগুক কষ্ট হোক সত্যের জয় হোক আমি দেখুন পলিটিক্সে নেই কিন্তু আমি বলতে পারি অনেক সৎ লোক আছেন পলিটিক্সে অনেক সৎ লোক আছেন মানিক সরকার একজন সৎ লোক প্রদ্যোত কিশোর দেব বর্মা একজন সৎ লোক জিতেন চৌধুরী একজন সৎ লোক এখন অবধি ওদেরকে নিয়ে আমরা কোনো করাপশন আমরা পাইনি হুম এরকম এর প্রচুর আছে রাজনীতিতে কিন্তু রাজনীতিতে মতের বিরুদ্ধে গেলে ওকে কুকুরের মতো মারা ওর পিছনে লালানো বিপ্লব দেবের যে প্রতিহিংসা এবং তার বর্বরতার নিদর্শন আমাকেও বলতে পারেন আপনাদের সামনে আমি বসে আছি গত চার বছর ধরে আমি আগরতলা আসতে পারছি না কারণ আগরতলা আসলেই ফলস কেসে আমাকে ফাঁসিয়ে হয়তো মার্ডার করবেও ওর ওটা প্ল্যান ছিল আমার বৃদ্ধ বাবা মা খুবই অসুস্থ অনেক বছর ধরে আমি আগরতলা আসতে পারছি না দেখাও করতে পারছি না ও হাইকোর্টেও ফলস কেস লাগিয়েছে অনেক তারপর এগুলো যদিও শেষ হয়েছে মোটামুটি তারপর লুকআউট সার্কুলার মানে কোনো চেষ্টা সে বাকি রাখে নেই আমাকে আগরতলায় টেনে এনে সেই বাদল চৌধুরীর মতো কারোদের ঢোকানো বা হয়তো মার্ডার করে দেওয়া হুম তো বিপ্লব দেব মনে রাখবেন ও যতই ভোলা ভালা কথা বকুক যতই সে অভিনয় করুক কিন্তু সে অ্যাকচুয়ালি হচ্ছে একজন হার্ড কোর ক্রিমিনাল ভেরি হার্ড কোর ক্রিমিনাল ও আগে বিপ্লব দেব দিল্লিতে এমপি গণেশ সিং এর ডানহাত এবং ড্রাইভারের কাস্টার যখন করতো তখনও এইগুলোই করতো গুন্ডা পান্ডা জোগাড় করা এই করা সেই করা তো ও হচ্ছে একটা হার্ড কোর ক্রিমিনাল যেহেতু ও ও ক্রিমিনাল সাজিয়েছে ক্রিমিনালদের দিয়ে আমি নাম করে বলছি যেমন ধরুন এখন বিজেপির যে যুব মোর্চার যে আছে প্রেসে ছেলেটার নাম ভুলে গেছি কি বনিক না কি জানি ও একটা গুন্ডা ঠিক আছে তারপরে এই যে আগরতলাতে প্রতিবাদী কলমের অফিস জ্বালানো থেকে শুরু করে মিডিয়ার উপরে যে আক্রমণ করা হলো এগুলোর কে দিয়েছে নেতৃত্ব এটা দিয়েছে আগে ইলেকট্রিশিয়ান ছিল এখন অনেক বড় নেতা হয়েছে রাজীব ভীষণ তো এই যে বিপ্লবের আশেপাশে যে লোকেরা যে আছে টেঙ্কু রাজীব তারপর এই যে থেকে এ অনেকেই আছে ওদের ওদের ওর যে স্টকটা আছে ওর আশেপাশে পুরো সবাই দেখবেন ক্রিমিনাল সবার মধ্যে ক্রাইম আছে এমনকি বিপ্লব দেবের এই যে আমি নাম ভুলে গেছি রমেশ ও টিচার ছিল ক্লাস নাইনের মেয়েকেও মলেস্ট করেছিল নামটা ভুলে গেছি ও তো এখন বিপ্লব দেবের ডানা ছিল তো বিপ্লব দেবের আশপাশে সবাই ক্রিমিনাল দিয়েও নিজেকে সাজিয়েছে তো বিপ্লব দেবের আজকে পতনের অর্থ হল যে আমাদের সমাজে বা গণতন্ত্রে অশুভ শক্তি একটা পয়েন্ট অফ দি রাইস করে তারপর এ অশুভ শক্তিটাকে সেই কালই ধ্বংস করে দেয় কালের কারণেই তারা ধ্বংস হয়ে যায় চূড়ান্ত ধ্বংস হয়ে যায়